এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অল্প সময় সাত দিনের ভিতরে আপনার ফেসবুক পেজ থেকে ভাইরাল করতে পারেন। ওয়েট ওয়েট, আমি প্রথমে আপনাদেরকে আমার ফেসবুক পেজ থেকে আপনাদেরকে প্রুফ দেখাবো, তারপর আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আমি আপনাদেরকে যে বিষয়গুলো দেখাবো বা বোঝাবো সেই বিষয়গুলো যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনার ফেসবুক পেজটিকেও আপনি অল্প সময়ের ভিতরে ভাইরাল করতে পারবেন এবং আপনি ফেসবুক পেজটিকে মনিটাইজেশন করিয়ে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। সো বন্ধুরা, প্রথমে আমি আপনাদেরকে প্রুফ দেখানোর জন্য আমার ল্যাপটপের স্ক্রিনে চলে যাচ্ছি এবং আমার পার্সোনাল ফেসবুক পেজ থেকে আপনাদেরকে সেই বিষয়গুলো দেখানোর চেষ্টা করব। ওকে, তো চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার স্ক্রিনে যে পেজটি ওপেন করে রেখেছি সেই পেজটিতে 611,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে। আর এখান থেকে আমি সাত দিনের অ্যানালাইটিক্স দেখব। সো বন্ধুরা, এখান থেকে লাস্ট 7 ডেজ আমি এখান থেকে সিলেক্ট করে দিয়েছি, তারপরেও দেখতে পাচ্ছেন 611,000 মিনিট কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে। নর্মালি আমরা যখন ফেসবুক পেজে কাজ করব তখন কিন্তু আমাদেরকে লাস্ট 60 দিনের ভিতরে দুই মাসের ভিতরে আমাদের ফেসবুক পেজে 600,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে, পাশাপাশি আমাদের ফেসবুক পেজে 10,000 ফলোয়ার্স থাকতে হবে। তো বন্ধুরা, এখান থেকে আমরা ফেসবুকের মনিটাইজেশন অপশনে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ফেসবুকের যে স্ট্যাটাস সেটা কিন্তু একদম গ্রিন রয়েছে, আমার এই ফেসবুক পেজে কোনো প্রকার প্রবলেম নেই। এবং এখান থেকে আমরা ভিউ পেজ এলিজিবিলিটি, সেখান থেকে আমরা ক্রাইটেরিয়াতে যাব এবং দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফেসবুক পেজের যে ওয়াচ টাইম লাস্ট 60 দিনের ভিতরে আমরা কিন্তু 600,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে পেরেছি। এবং এখানে কিন্তু ফেসবুকে মিনিমাম 5টি ভিডিও থাকতে হবে এবং 5টি ভিডিওর লেন্থ হতে হবে মিনিমাম 3 মিনিট করে। সো বন্ধুরা, এক্ষেত্রে আমরা এখান থেকে দুইটি ক্রাইটেরিয়া কিন্তু পূরণ করেছি এবং এখানে যখন আমাদের 10,000 ফলোয়ার্স হবে আমাদের এই ফেসবুক পেজটিতে, তারপরেই কিন্তু আমরা ফেসবুক পেজটিতে মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবো। সো যেহেতু আমরা এটাকে রিসেন্টলি ভাইরাল করেছি, সো এই ক্ষেত্রে আমাদের এই ফেসবুক পেজটিতে এখনও 10,000 ফলোয়ার্স হয় নাই, বাট যখন 10,000 ফলোয়ার্স হবে তখনই কিন্তু আমরা এই ফেসবুক পেজটিকে মনিটাইজেশন করাবো এবং প্রত্যেকটা বিষয় আপনাদেরকে আমি এই চ্যানেলে শেয়ার করবো। তো বন্ধুরা, এই পেজটিতে লাস্ট 7 দিনের ভিতরে কিন্তু 600,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে, বাট এই 600,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য হয়তো বা অনেকেই দিনের পর দিন, মাসের পর মাস আপনারা এই ফেসবুক পেজে শ্রম দিয়ে যাচ্ছেন। বাট যদি আপনারা কিছু ট্রিক্স ফলো না করেন তাহলে কিন্তু কোনোভাবেই আপনার ফেসবুক পেজের ভিডিও ভাইরাল করতে পারবেন না, আপনার ফেসবুক পেজটিকে ভাইরাল করতে পারবেন না। রিসেন্টলি যে ট্রিক্সটি আমি ফলো করেছি আমার এই ফেসবুক পেজে, সেই ট্রিক্সটি আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং আমরা ফেসবুক পেজ নিয়ে কাজ করার সময় যে বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করি সেগুলো থেকে আমি আপনাদেরকে টপ 5টি ট্রিক্স শেয়ার করব। সেই 5টি ট্রিক্স যদি আপনারা ফলো করতে পারেন তাহলে আপনারাও কিন্তু আপনাদের ফেসবুক পেজটিকে অল্প সময়ের মধ্যে গ্রো করতে পারবেন এবং আপনার ফেসবুক পেজটিকে মনিটাইজেশন করিয়ে আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। সো বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে 5টি ট্রিক্সের মধ্যে লাস্টে যে ট্রিক্সটি দিব সেই ট্রিক্সটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং সেটা কিন্তু আপনার ফেসবুক পেজকে গ্রো করার জন্য 90% কাজ করবে, আর তার জন্যই কিন্তু ভিডিওটি আপনাদেরকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। সো বন্ধুরা, এবার আমরা টিপসে চলে যাচ্ছি। টিপস নাম্বার 1, আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন বা সেট আপ করতে পারবেন, এগুলো ঠিক আছে। প্রথমত আপনার কিন্তু ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে হবে। সো বন্ধুরা, এই ক্ষেত্রে আপনাকে প্রথমেই মাথায় রাখতে হবে আপনি যে ভিডিওটি তৈরি করবেন বা যে ভিডিওটি আপনি ফেসবুক পেজে আপলোড করবেন সেটার রেশিও হতে হবে 1:1, স্কোয়ার সাইজের ভিডিও হতে হবে। ফেসবুকে ভিডিও যারা দেখে তারা মোস্ট অফ দ্য পিপুলই হচ্ছে মোবাইল থেকে দেখে, আর যারা মোবাইলে দেখে তাদের জন্য কিন্তু যে অ্যাসপেক্ট রেশিওটা রয়েছে সেটা হচ্ছে 1:1। সো এই ক্ষেত্রে আপনি যখন ফেসবুক পেজের ভিডিও 1:1 বা স্কোয়ার সাইজে তৈরি করবেন তখন এই ভিডিওটাকে কিন্তু ফেসবুকে আপনার গ্রো করে দিবে। সো এই ক্ষেত্রে প্রথমত আপনাকে এই রেশিওটা সিলেক্ট করতে হবে 1:1। সো এরপর আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে, অবশ্যই ফেসবুক পেজে যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওটি আপনার শর্ট ভিডিও হতে হবে। এটা কিন্তু ইউটিউবের যে শর্ট ভিডিও তা না, সেখানে বোঝাতে চাচ্ছি যে আপনাকে 2-3 বা 5 মিনিটের ভিডিও হতে হবে। সেখানে আপনি যদি 10 মিনিট 15 মিনিট বা 20 মিনিটের ভিডিও আপলোড করে দেন তাহলে কিন্তু সেই ভিডিও স্কিপ করে চলে যাবে। সো এই ক্ষেত্রে কিন্তু যখন কোনো একটি ভিডিওকে অডিয়েন্স খুব বেশি পরিমাণ অডিয়েন্স যখন স্কিপ করে ফেলবে তখন কিন্তু সেই ভিডিওটাকে আর গ্রো করবে না, আর যদি ভিডিওটাই গ্রো না করে তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজটাও গ্রো হবে না। সো এই ক্ষেত্রে আপনারা কিন্তু লক্ষ্য করবেন ফেসবুক পেজে কিন্তু ফুল মুভি আপলোড করে না বা ফুল সিরিয়াল বা নাটক আপলোড করে না। আপনারা লক্ষ্য করে দেখবেন ফেসবুক পেজে হয়তো বা কোনো একটি মুভির ক্লিপ আপলোড করে বা কোনো একটি নাটকের
ক্লিপ আপলোড করে। সো এই ক্ষেত্রে যে ছোট ছোট অংশগুলো সেগুলোই কিন্তু মানুষ দেখে। আর আপনি যখন ফেসবুক পেজে ভিডিও আপলোড করেন তখন আপনাকেও কিন্তু সেই বিষয়টাই মাথায় রাখতে হবে, আপনি যে বিষয়টার উপর বা যে টপিকের উপর ভিডিও তৈরি করবেন সেই টপিকটা যেন অল্প সময়ের ভিতরে শেষ করতে পারেন। সো এই ক্ষেত্রে 2 থেকে 5 মিনিটের ভিতরে আপনার ভিডিওটাকে রাখার চেষ্টা করবেন, সর্বোচ্চ 9 মিনিটের মধ্যে বা 10 মিনিটের মধ্যেই কিন্তু শেষ করে ফেলবেন। তাহলে কিন্তু আপনার ভিডিওটাকে র্যাঙ্ক করার সম্ভাবনা থাকবে এবং সেই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজটাকে ভাইরাল করে কিন্তু আপনি পেজের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। সো বন্ধুরা, এই ক্ষেত্রে আপনারা কিন্তু ভিডিও তৈরির ক্ষেত্রে এই 2টা বিষয় মাথায় রাখবেন। প্রথমত হচ্ছে সাইজ 1:1 এবং আপনার ভিডিওর লেন্থ হবে সর্বোচ্চ 10 মিনিট। মোস্ট অফ দ্য ভিউজ যে ভিডিওগুলো রয়েছে, শুধু মিলিয়ন না বিলিয়ন পার হয়েছে এমনও ভিডিও রয়েছে, এবং সেই ভিডিওগুলোর লেন্থ সর্বোচ্চ 2 মিনিট। সো বন্ধুরা, এটা আমার নিজের কথা না, আপনি যখন গুগলে গিয়ে সার্চ করবেন এই বিষয়টার উপর তখনও কিন্তু প্রমাণ পেয়ে যাবেন সর্বোচ্চ ভিউজ হয়েছে ফেসবুক পেজে যে ভিডিওগুলোর লেন্থ সেগুলো হচ্ছে 2 মিনিট। এবার আমরা 3 নম্বর টিপসের কথা বলবো, আর 3 নম্বর টিপসটাও কিন্তু আপনার ফেসবুক পেজ ভাইরাল করার জন্য বা ভিডিও ভাইরাল করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর সেটা হচ্ছে থাম্বনেল। আপনারা হয়তো অনেকেই ভিডিও আপলোড করে দেন বাট সেখানে থাম্বনেল ব্যবহার করেন না, কিন্তু একটা ওয়াও মার্কা থাম্বনেল যদি আপনি তৈরি করতে পারেন তাহলে কিন্তু ভিডিওটাতে সবচেয়ে বেশি পরিমাণ অডিয়েন্স এঙ্গেজ হবে। ওয়াও মার্কা বলতে আমি আপনাদেরকে এটাই বুঝাতে চাচ্ছি, আপনি একটা অ্যাট্রাকটিভ লেভেলের থাম্বনেল তৈরি করবেন যেই থাম্বনেলটা দেখার পর আপনার অডিয়েন্স এই ভিডিওটিতে ক্লিক করতে বাধ্য হয়। সো এই ক্ষেত্রে আপনি যদি একটা অ্যাট্রাকটিভ লেভেলের থাম্বনেল তৈরি করতে পারেন আপনার অডিয়েন্সের জন্য, তখন কিন্তু আপনার সেইখান থেকে প্রচুর পরিমাণ ভিউজ জেনারেট হবে, অর্থাৎ যখন ক্লিক করবে অডিয়েন্স তখন কিন্তু ভিডিওটা ভিউজ হবে। সো এই ক্ষেত্রে যখন প্রচুর পরিমাণ ভিউজ হতে থাকবে তখন কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে এবং আপনার ফেসবুক পেজটা ভাইরাল হবে। বন্ধুরা, যে মেইন টিপসটা সেটা কিন্তু ভিডিও শেষে দিব, আর তার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটিকে কন্টিনিউ করতে হবে, স্কিপ করা যাবে না। আর ভিডিওটি ভালো লাগলে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক করে আমাদের সাথে থাকতে হবে। ওকে, সো বন্ধুরা, এবার আমরা 4 নম্বর টিপসের কথা বলবো, আর 4 নম্বর টিপসটিও কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। আমরা অনেক সময় কিন্তু ফেসবুক পেজে লিংক আপলোড করে দেয় বাট এটা থেকে বিরত থাকতে হবে, ফেসবুক পেজে কখনো লিংক আপলোড করবেন না বা শেয়ার করবেন না। এই ক্ষেত্রে ফেসবুকের যে অ্যালগোরিদম রয়েছে সেটা মনে করে যে আপনি কোনো থার্ড পার্টি লিংক সেখানে শেয়ার করতেছেন, সো এই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজ থেকে কিন্তু ডাউন করে দিবে। তাছাড়া অনেক ইউটিউবার রয়েছে বা আপনি যদি ইউটিউবে কাজ করে থাকেন অনেক সময় দেখা যাচ্ছে যে সেই ইউটিউব ভিডিওর লিঙ্কটাকেও ফেসবুক পেজে শেয়ার করে দেয়। সো এই ক্ষেত্রে আপনি এই বিষয়টাকে মাথায় রাখবেন, কখনোই আপনার ফেসবুক পেজে লিংক শেয়ার করবেন না, কারণ যদি আপনি ফেসবুক পেজে লিংক শেয়ার করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজটাকে আপনি নিজে থেকে ডাউন করে দিচ্ছেন। এই সমস্ত বিষয়ের পাশাপাশি আপনি যখন ভিডিওটিকে আপলোড করবেন তখন অবশ্যই কিন্তু আপনাকে একটা অ্যাট্রাকটিভ টাইটেল ব্যবহার করতে হবে, যে টাইটেলটির উপর নির্ভর করেও কিন্তু অডিয়েন্স আপনার ভিডিওটিতে ক্লিক করবে। এবং পাশাপাশি আপনাকে টাইটেল অনুযায়ী ডেসক্রিপশন দিতে হবে, পাশাপাশি ট্যাগ দিতে হবে। সো এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো হচ্ছে আনুষঙ্গিক বিষয়, আর এই আনুষঙ্গিক বিষয়গুলো যখন আপনি মাথায় রেখে কাজ করবেন তখন কিন্তু আপনার প্রফেশনাল একটি ফেসবুক পেজ নিয়ে আপনি কাজ করছেন এবং সেখান থেকে আপনার মাস্ট আপনার ফেসবুক ভিডিও ভাইরাল হবে এবং আপনার পেজটিকে মনিটাইজেশন করে আপনি টাকা ইনকাম করতে পারবেন। সো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে ওয়ান অফ দ্য মোস্ট যে পয়েন্টটির কথা বলবো বা ট্রিক্সটির কথা বলবো, এটা হচ্ছে 90% আপনার ভিডিও বা পেজকে ভাইরাল করবে। বাদবাকি যে বিষয়গুলো ছিল সেগুলো হচ্ছে 10% আপনার ফেসবুক পেজের জন্য। এখন আমি যে বিষয়টার কথা বলবো সেটা হচ্ছে 90% আপনার ফেসবুক পেজকে ভাইরাল করবে। আপনারা ফেসবুক পেজে যদি ভিডিও আপলোড করে সেই ভিডিওকে শেয়ার করতে না পারেন তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজের ভিডিও আপলোড করলে সেখান থেকে আপনি ভালো পরিমাণে একটা রেজাল্ট পাবেন না। সো এই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজের ভিডিওগুলোকে প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে, আর আপনি যত পরিমাণ শেয়ার করতে পারবেন তত পরিমাণ কিন্তু আপনার ফেসবুক পেজ ভিডিও ভাইরাল হবে, পাশাপাশি পেজটাকে ভাইরাল করতে পারবেন। তবে এই ক্ষেত্রে আপনি যদি নিজেই নিজের ফেসবুক পেজকে শেয়ার করেন তাহলে কিন্তু হবে না, আর এই ক্ষেত্রে আপনাকে কিন্তু একটা দারুণ ট্রিক্স ফলো করতে হবে। বন্ধুরা, আমরা কিন্তু ল্যাপটপে বেশ কিছু ব্রাউজার ব্যবহার করি এবং প্রত্যেকটা ব্রাউজারেই কিন্তু বেশ কিছু ফেসবুকের ফেক অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টগুলো ব্যবহার করি। পাশাপাশি কিন্তু আরও অনেক ফেসবুকের অ্যাকাউন্ট রয়েছে বিভিন্ন ডিভাইসে, যেই ভিডিওটা আমাদের মেইন ফেসবুক পেজ থেকে আপলোড করি সেই ভিডিওটা ওই যে ফেক অ্যাকাউন্টগুলো রয়েছে সেখান থেকে কিন্তু শেয়ার করে দিই। আর শেয়ার করার ক্ষেত্রে আপনি গুগলে গিয়ে দেখবেন O2 অ্যাপ্রুভাল ফেসবুকের গ্রুপ রয়েছে, সেইখান থেকে আপনাকে কষ্ট করে লিঙ্কগুলোকে খুঁজে বের করতে হবে এবং আপনি যে ফেক অ্যাকাউন্টগুলো ব্যবহার করবেন সেই অ্যাকাউন্টগুলো দিয়ে আপনাকে O2 অ্যাপ্রুভালের যে ফেসবুকের গ্রুপ রয়েছে সেখানে আপনাকে জয়েন করতে হবে।
সো বন্ধুরা, আপনারা যদি সেই গ্রুপগুলোতে জয়েন করতে পারেন এবং আপনি যদি মনে করেন আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে 10টা গ্রুপে জয়েন করবেন এবং সেই 10টা গ্রুপে যখন আপনার ফেসবুকের ভিডিওটিকে শেয়ার করে দিবেন, তখন কিন্তু সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ জেনারেট হবে। এবং এই ক্ষেত্রে আপনার যদি 50টা ফেক অ্যাকাউন্ট থাকে এবং আপনি যদি 50টা অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটাকে শেয়ার করেন 10টা 10টা করে, তাহলে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু শেয়ার করতে পারতেছেন এবং অনেকগুলো গ্রুপে কিন্তু আপনি শেয়ার করে দিচ্ছেন। তবে আপনাকে গ্রুপ খোঁজার জন্য কিন্তু গুগলে গিয়ে সার্চ করতে হবে এবং আপনি কিন্তু গুগলে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে, সেখান থেকে কিন্তু আপনি গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। বাট সবাই কিন্তু আপনার সাথে ভালো ব্যবহার করবে না, আপনি অটো অ্যাপ্রুভালের যে ফেসবুকের গ্রুপ রয়েছে সেগুলো কিন্তু পাবেন না। দেখবেন যে প্রত্যেকটা গ্রুপে যখন ক্লিক করবেন তখন দেখতে পাচ্ছেন আপনি পোস্ট করার সাথে সাথে সেটা আর অ্যাপ্রুভ হচ্ছে না, অ্যাডমিন যদি অ্যাপ্রুভ করে তাহলে আপনার পোস্টটিকে অ্যাপ্রুভ করা যাবে। সো এই ক্ষেত্রে আপনাকে খুঁজে খুঁজে কষ্ট করে গুগল থেকেই আপনাকে ফেসবুকের অটো অ্যাপ্রুভাল গ্রুপগুলোকে নিতে হবে বা আপনাকে খুঁজে বের করতে হবে এবং সেই গ্রুপগুলোতেই আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে, আপনার যদি 50টা না থাকে, আপনি 5টা ফেসবুক অ্যাকাউন্ট থেকেও যদি এই কাজগুলো করেন তাহলে আপনার ফেসবুক পেজটাকে ভাইরাল করতে পারবেন। সো এই ক্ষেত্রে আপনি প্রথমত হচ্ছে গ্রুপগুলোকে খুঁজে বের করবেন, তারপর হচ্ছে সেই গ্রুপগুলোতে জয়েন করাবেন ফেসবুক অ্যাকাউন্টগুলো দিয়ে, এবং সেই অ্যাকাউন্টগুলো দিয়েই আপনার ফেসবুকের মেইন যে পেজটা থেকে ভিডিও আপলোড করবেন সেই ভিডিওটাকে আপনি ওই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে ওই যে অটো অ্যাপ্রুভাল যে গ্রুপগুলো রয়েছে সেখানে শেয়ার করে দিবেন। সো এই ক্ষেত্রে আপনি যত পরিমাণ ভিডিওকে শেয়ার করতে পারবেন তত পরিমাণেই কিন্তু আপনার ভিডিওকে ভাইরাল করতে পারবেন, পাশাপাশি আপনার ফেসবুক পেজটিকে ভাইরাল করতে পারবেন। সো বন্ধুরা, আশা করছি এই বিষয়গুলো আপনারা একদম ক্লিয়ারলি বুঝতে পারছেন। তাছাড়া বন্ধুরা, অনেকেই কিন্তু অটো অ্যাপ্রুভাল যে গ্রুপগুলো রয়েছে তারা গুগল থেকে খুঁজে বের করে এবং সেই গ্রুপগুলো নিয়েই কিন্তু আবার ফেসবুকেই দেখা যাচ্ছে মার্কেটিং করে বেড়াচ্ছে যে 5 মিলিয়ন 50 মিলিয়ন 100 মিলিয়নের গ্রুপ আমরা আপনাদেরকে লিঙ্ক দিব, শেয়ার করব যদি 50 টাকা বা 100 টাকা দেন। সো এই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকের কাছে 100 টাকা করে ওই গ্রুপের লিঙ্কগুলোকে কিন্তু আবার সেল করতেছে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি সে 50টা লোকের কাছে সেল করতে পারে 100 টাকা করে, তাহলে কিন্তু 5,000 টাকা ইনকাম বা 50,000 টাকা ইনকাম করে ফেলতেছে। সো এই ক্ষেত্রে আপনি যদি কষ্ট করে অটো অ্যাপ্রুভালের গ্রুপের লিঙ্কগুলো খুঁজে বের করতে পারেন তাহলেও কিন্তু আপনি সেখান থেকে একটা ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। সো বন্ধুরা, আশা করছি এই ভিডিওটির মাধ্যমে মোটামুটি আপনি সব কিছু ধারণা পেয়ে গেছেন কীভাবে আপনি অল্প সময়ের ভিতরে আপনার ফেসবুক পেজটিকে গ্রো করে আপনি ফেসবুক মনিটাইজেশনের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। সো বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে, হেল্পফুল মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো আপডেট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।